চায়ের দোকানের তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নদিয়ার শান্তিপুর কাল্লা ঘাটে। দোকানের মালিকের অভিযোগ, এদিন ভোরে দোকান খুলতে গিয়ে দেখেন দোকানের তালা ভাঙা। দোকানে প্রবেশ করে দেখেন সমস্ত কিছু লুটপাট করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। এ ব্যাপারে মঙ্গলবার শান্তিপুর থানায় অভিযোগ করেন দোকানের মালিক ও তার মা। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। কি হয়েছে? আমি কালকে রাতে তালা বন্ধ করে চলে গেছি 10:30 পরে। দিয়ে সকালে যখন 7:00 থেকে দোকান আসছি, এসে থেকে দরজার তালা মালা খুলে ভেঙে ভিতরে আবার নিচে লোহার বাস্কর দিয়ে বানানো আছে, ওই বাস্কর তালা ভেঙে সিগারেট ছিল। সিগারেট সব দামি দামি সিগারেট, 15 টাকা, 20 টাকা, 10 টাকা, 6 টাকা, সব রকম সিগারেট থাকে। সিগারেটগুলো ভেঙে নিয়ে গেছে। আনুমানিক কত টাকার মানে মোটামুটি চুরি হয়েছে? 2 থেকে 2.5 টাকা সিগারেট হবে কম করে। চায়ের দোকান চালিয়ে কি সংসার চালাও? হ্যাঁ, আমাদের চায়ের দোকান। কোথায় তোমার চায়ের দোকান? আমারটা কালনা বাস স্ট্যান্ড, মানে মিসিংপুর কালনাঘাট বাস স্ট্যান্ডের পাশে। বাড়ি কোথায় তোমার? আমার ওই মিসিংপুর কালনাঘাট মধ্য কলোনিতে। কারা করতে পারে এই ঘটনা, কি মনে হলো? কারা করবে, যারা এইসব কাজ করে বেড়ায়। এর আগে দুবার করেছে। তোমার দোকানে দুবারই চুরি হয়েছে? দুবার চুরি হয়েছে। তার আগে একবার পায়খানা করে গু দোকানের মধ্যে পিছন দিয়ে ছিটকে ছিটকে দিয়েছে, মানে ছিদ্র। এটা কি পরিকল্পনা ভাবে কি করা মনে হচ্ছে? এগুলো ইচ্ছাকৃত করছে, মানে শত্রুতা করে। তোমার দোকান কালকে রাতে ভাঙচুর করেছে? হ্যাঁ, কালকে রাতে ভাঙচুর করে দোকান থেকে আবার সব যা নেওয়ার নিয়েছে। এই সকালে দোকান খুলতে গিয়ে মুডটা খারাপ হয়ে গেলো, দোকান তো আর করা যায়। থানায় অভিযোগ করছো? হ্যাঁ, থানায় এসে ডায়েরি করতে এসেছি। দিয়ে থানায় ডায়েরি কাগজ দিলাম, দিয়ে বললো যে আমরা যাব কার নামে। নাম স্যার তো আমরা দেখিনি, দেখলে তো আমরা নাম দিতে পারতাম। এবার উটকো কার নাম দেবো, তারপরে আমরা তো তার সাথে আমার শত্রুতা হয়ে যাবে, আমি এই জন্য নাম টাম দিইনি। দোকানের মালিকের অভিযোগ, শত্রুতা করে এই ঘটনা করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।